বহু মুসলিম ভাই আছে যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে বিশেষ করে বাংলাদেশে তাদের জন্য গাইস একটা সময় ছিল কি বলতো আমি না একদমই ভগবান এগুলো মানতে পারতাম না পুরো নাস্তিক ছিলাম এক ধরনের বাট আজকে ডেটে যে আমি আস্তিক হতে পেরেছি অল ক্রেডিট গোস টু মাই মি কারণ যবে থেকে বুঝেছি ভগবান ছাড়া আমরা কিছুই না তবে থেকে গাইস অনেকটা গাইস জীবনে পরিবর্তন এসেছে তো হিয়ার ইজ দ্য বিউটি আর এখানে রয়েছে গাইস মসজিদ তো মসজিদের সামনে দেখতে খুব ভালো লাগছে আর এখানে একটা ছোট ভাই ভাই হ্যালো করে দাও সো গাইস চলো কুর্সি কি পেটি বাঁধ লো আবি হাম থোড়া রানিং যায়েঙ্গে ধন্যবাদ অল রাইট গাইজ তোমাদেরকে যেরকম বলছিলাম এদিকে আসছিলাম তো চোখের সামনে একটা হঠাৎ একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম কারণ তোমরা জানো এই মুহূর্তে মুসলিমদের রোজা চলছে তো আমার বহু মুসলিম ভাই আছে যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে বিশেষ করে বাংলাদেশে তাদের জন্য গাইজ এই দেখো হিয়ার ইজ দ্য মসজিদ এটা আমি জানি না এই লোকেশনটার নাম কি দাঁড়াও এটা হচ্ছে আব্দুল রুফ এটা মগরা এদিকে দেখতে পাচ্ছ মগরা আছে আমি এক্সাক্ট জানি না এটা হচ্ছে কল্যাণী চরপথে সো গাইজ দেখতে পাচ্ছ হিয়ার ইজ দ্য বিউটি আর এখানে রয়েছে গাইজ মসজিদ তো মসজিদের সামনে দেখতে খুব ভালো লাগছে আর এখানে একটা ছোট ভাই ভাই হ্যালো করে দাও কি নাম তোমার ইমরান তো তুমি কি রোজা করছো আচ্ছা যাই হোক গাইজ একটা ছোট বাচ্চাকে দেখলাম আর কেমন লাগছে এই ফ্রেমটা অবশ্যই কমেন্ট করো আলাম না আমার অনেক ভাই আছে যারা মুসলিম যারা বাংলাদেশ থেকে দেখে তোমাদের জন্য গাইস এই শটটা ডিফিনেটলি একটা লাইক করো বাবা আসছি সো অলরাইট গাইস তোমরা দেখতে পেলে আমরা মসজিদের ওখান থেকে বেরিয়ে গেছি আর ও মাই গড আমি তো একটা বিশাল বড় ভুল করছি সেটা হচ্ছে আমি গাইস এখন লক্ষ্য করে দেখছি চশমাটা আমি এখন পরলাম তো অ্যাকচুয়ালি গাইস একটা সময় ছিল কি বলতো আমি না একদমই ভগবান এগুলো মানতে পারতাম না পুরো নাস্তিক ছিলাম এক ধরনের বাট আজকে ডেটে যে আমি আস্তিক হতে পেরেছি অল ক্রেডিট গোস টু মাই মি কারণ যবে থেকে বুঝেছি ভগবান ছাড়া আমরা কিছুই না তবে থেকে গাইস অনেকটা গাইস জীবনে পরিবর্তন এসেছে আর যাই হোক নো ডাউট খুব ভালো গাড়ি গাইস FZS ভার্সন 4 বা ভার্সন 3 বা FZ-এর যে কটা সিরিজ আছে একদম চোখ কান বন্ধ করে তোমরা এগুলো বাই করতে পারো আর দেবাশিস দা মানে সিং অটোমোবাইল থেকে যদি বাই করো ডেফিনেটলি ভালো অফার তো থাকবেই তার উপরে যদি আমার নাম বলো মানে আমাদের চ্যানেল থেকে এসেছো তাহলে তো আরও তোমাদের জন্য মানে ভালো ভালো অফারও থাকবে আরও অনেক কিছু থাকবে তো ডেফিনেটলি তোমরা কন্ট্যাক্ট করো সিং অটোমোবাইলকে আর দেখি পারলে একবার রাইটে যাই দেখি কি আসে কারণ গাড়ি নিয়ে তো দেখছি অনেকেই আসছে এদিকে ছাড় ছেড়ে দে সো গাইস আমরা আবার হলাম না এত তাড়াতাড়ি যাবো না আবার একটু এদিকে যাই এদিক দিয়ে যদি আবার ওই দিকটা যাওয়া যায় কারণ এদিকে রাস্তাটা তো বেশিরভাগ টাইম অফ থাকছে বাট তাও গাইস হু এদিকে গাইস গাড়ি চালানোর মজাই আলাদা নেক্সট লেভেলের মজা এদিকে গাড়ি চালিয়ে কারণ এদিকে রাস্তাটা পুরো ফাঁকা আর এদিকে রাস্তাটাও খুব সেক্সি আর এই ব্রিজগুলো গাইস যখন চালু হয়ে যাবে না হো হো তখন এখান থেকেই গাইস লিন কাকে বলে দেখবে আর আমি আবারও বলছি যখনই তোমরা লিন করবে বা কোনো কিছু করবে কাউকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে ভালো কথা বাট চেষ্টা করবে প্রপার গিয়ার আপ হয়ে আর যদি দেখো বেশি দামের জ্যাকেট না নিলেও অ্যাকচুয়ালি বেশি দামের একটু হেলমেটটা নেবে তাহলে কি তোমাদের হেডটা সেফ থাকবে আর জুতো গ্লাভস এগুলো তো কম্পালসারি ওফ আমার সবথেকে ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটা এত সুন্দর রেসপন্স ওফ ও লাভলি পুরো নিজের মনে হয় এই জায়গাটাকে দেখা যাক যদি ওপরে ওঠার রাস্তাটা থাকে তাহলে একবার ওপরে উঠবো গাইস ইচ্ছে আছে সো গাইস চলো কুর্সি কি পেটি বাঁধ লো আবি হাম থোড়া রানিং যায়েঙ্গে ধন্যবাদ
মাই গড, জাস্ট নেক্সট লেভেলের মজা। পুরো মনে হয় যেন হাই স্পিডে পুরো প্রকৃতিটাকে গাইস আমি হাতের মুঠোয় নিয়ে নিচ্ছি। বাট মজা নেওয়ার একটা লিমিট থাকে, এটা আমাদের সেই মোটো জিবি ট্র্যাক ছিল যা জোকস অ্যাপার্ট গাইস, মানে কি বলবো, আমরা বাইকাররা বা আমরা ছেলেরা যখন খুব ফ্রাস্ট্রেশনে ভুগি বা যখন খুব আপসেট থাকি, এই যে এগুলো হলো বাইকের কান, একটু মূল্যেই না গাইস সেই স্যাটিসফ্যাকশনটা ভেতর থেকে বেরিয়ে আসে। ও আলাদা আলাদা আলাদা। আজকে তোমরা হয়তো দেখেছো আমার ইউটিউব চ্যানেলে বছরের একদম সেকেন্ড টাইমে যে ভিডিওটা ছিল, সেকেন্ড কি থার্ড, ডমিনোরের, আমরা তখন এদিকে ছিলাম বল ভাই। তা আজকে আবার হলাম না এদিকে, রাস্তাটা খোলা পেলে দেখো এদিকে গাইস গাড়ি নিয়ে ভিডিও বানানোর মজাই আলাদা। বাট আমি আবার সামনে থেকে ঘুরিয়ে নেবো। আর এটা এত সুন্দর একটা বাইক, মানে কর্নারিং করে সেই মজা, কর্নারিং করে সেই মজা, আর কি বলবো, এতটা কমফর্টেবল গাইস এসব গাড়ি নিয়ে লাদাখ তখন ছেড়ে দেয়, এখন আরও বেশি বড় বড় অফরোড করা মজা আসবে। কারণ যত এখনকার ডেটে গাইস বড় বড় সেগমেন্টের তো ছেড়েই দাও, ছোট সেগমেন্টে গাইস যত বেশি ইলেকট্রনিক্স এসছে সেরকম কিন্তু গাইস বড় ভরিয়ে কিন্তু ফিচার্স এসছে। আর দেখো কিছু ছাপড়ি ছেলেপুলেদের হেলমেট নেই কিন্তু নন এপিএস গাড়িতে কীভাবে ভাগাচ্ছে। বাট যাই হোক, আমরা কাউকে দেখে ইনফ্লুয়েন্স হবো না বা কাউকে ইনফ্লুয়েন্স এইভাবে করবো না, আমরা আমাদের মতন যতটুকু যা পারবো ট্রাই করবো। বাট গাইস নেক্সট লেভেল। সো অলরেডি গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি কোথায়, আদি সপ্তগ্রাম, তাই তো ভাই? একটু এদিকে তুই ক্যামেরা বাইরে চলে আসিস। আর কেমন লাগলো ভাই গাড়িটা আমার উপরে শ্যুট করছে? অডিয়েন্সের একবার দেখাবি নাকি? দেখা একবার, একটু একটু দূরে গিয়ে দেখা। তো দেখো গাইস FZS, তো ভার্সন 4 এটা গোল্ডেন অ্যালয়তে। তো চলো আমি একবার রাইড করি, তুই একবার দর্শকদের চেক আউট করো, আর গাইস হেলমেটটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো এইখানটাতেই রাইড করবো, জাস্ট একটা ঝলক তোমরা দেখো। সো ভাই লোক, আজকে ভিডিওটা যদি কোনো কারণে ভালো লেগে থাকে এই বেস্টের উপরে, দেন ইফ ইউ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমার যদি চাও তাহলে আমি আবার এই বাইকটার উপরে ভিডিও নিয়ে আসবো। আর গাইস দেখতে পাচ্ছ লুকটা দেখো কিছু, ওফ অপটিমাস প্রাইম। তো দেখাবে তোমার সাথে অন্য আরও একটা ভিডিওতে, অন্য কোনো একটা নতুন পার্টে, নতুন একটা বাইকে, কোনো জন্য স্পেশাল।